আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার মনটা একটু ভালো নেই আর কি একটু একটু খারাপ আছে তোমরা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছ আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তাদের জন্য অনেক ভালোবাসা তো তোমরা চটপট আমার পরিবারের সদস্য হয়ে যাও যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজকের দিনটা কেন যায় না একদম মানে এক লাগছে একদম ভালো লাগছে না বিরক্তিকর যেন একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না তোমাদের ভাই তো আমাকে ডাকলো ডেকে ও আগে ওঠে তো অনেক আগে উঠে গেছিলো তারপর আমাকে ডাকলো ডেকে দোকানে গেল কিছু জিনিস আনতে তো আমার উঠতে ইচ্ছা করছে না মশারির কোনা দুটো খুলে দিয়ে গেছিলো আমাকে ডেকে দিয়ে আমার একদম উঠতে ইচ্ছা করছে না ভালো লাগছে না চুপচাপ শুয়ে আছি আর তারপর তোমাদের ভাই মানে কালকে দুজন একসাথে কতটা সময় কাটালাম ও আজকে বেরিয়ে যাবে ইচ্ছা হচ্ছিল যেন মানে মন চাইছিল যে মানে ছুটি করুক আজকে কিন্তু তার উপায় নেই কাজের দিকটা সববার আগে দেখতে হবে সেটা আমি ভালো মতন বুঝি কিছু করার নেই কিন্তু কি বলতো মনকে আর কি করে মানাবো তো মনটা আজকে আমার একদম ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না আজকে উড়তে ইচ্ছা করছে না বিরক্তিকর যেন একটা দিন শুরু হলো আমার তো যাই হোক আর আমি একটা কথা বলতে চাই একজনকে তুই আমি তোর নাম নিচ্ছি না তুই বুঝতে পারছিস আশা করি তুই জয়কে বলেছিলিস ফোন করতে আমাকে আমি প্রত্যেক দিন তোকে কল করছি ভাই রিচার্জটা করা রিচার্জটা করা তাহলেতে আমি কলটা করতে পারবো তোর সাথে যোগাযোগ করার আমার কোনো রাস্তা নেই আমি তোর সাথে যোগাযোগ করতে পারছি না প্রত্যেক দিন ফোন করছি আর তোর একটা নাম্বার আমার কাছে নেই তুই যদি ব্লগটা দেখে থাকিস শুনে থাকিস তো অবশ্যই করে আমাকে কল কর আমি ওয়েট করছি তো চলো আজকের দিনটা শুরু করে বাসন দেখো বাসনের দোকান দেবো আমি এবার নিজেই জানতাম না যে এত বাসন আমার কাছে আছে দেখো মানে এই গামলাটা পুরো পুরো ফাঁকা দেখো দেখো গামলাটায় রাখিয়ে গামলা মানে গামলায় কিচ্ছু নেই সমস্ত কিছু এখানে বেরিয়ে গেছে এইগুলো সব মাজলাম এখন দুজন মিলে বাসন মাজা হয়ে গেছে আর বিছানা এখন অব্দি তোলা হয়নি কারণ হচ্ছে বাইরে মনে দেখ কারণ হচ্ছে এই বাণী একটু খেলছে এখন বড় হয়েছে তো সমানে বাইরে বেরিয়ে যায় জানো দরজা দিয়ে এত ভয় লাগে ওই জন্য মশাইটা এখনও তোলা হয়নি ও খেলা করছে করুক আর এদিকে সকালবেলা প্রচুর খাবার দাবার রয়ে গেছে কালকের এখন আর খাবার আর আলাদা করে কিছু বানাবো না কেক খাবি না কত খাবার দাবার দেখো রয়ে গেছে তোমাদের ভাই তো বেরিয়ে যাচ্ছে নালে তো খেতে পারতো আর সকালবেলা ও খাবে এই দেখো কেকটা কতটা থেকে গেছে এটা অবশ্য ওর ভাগের কেক আমারটা তো আমি খেয়ে নিয়েছি আরে অল্প করে খাই কি খাবো নাকি আমি খাবো না আমারটা আমি খেয়ে নিয়েছি কত খাবো আরে সেটা কথা হচ্ছে না আমার তোর হচ্ছে না আমি বলছি আমি খেয়েছি আর কত খাবো এই দেখো কতটা কেক এখনো রয়ে গেছে তুই তো খেলি না কালকেও তো খাসনি কালকে বাজার হাটে চক করে রান্না বান্না চক করে না মানে খাওয়া দাওয়াটাই দুপুরে হয়েছে এই জিনিসগুলো আর খাওয়া হয়নি খা এই দে ফুল খাব না তুই খা ফুল তুই তো আমি খেয়েছি ফুল দিচ্ছে আমাকে ক্রিমের ফুল আর এই দেখো এখানে পায়েস রয়ে গেছে ও সেই দুপুরবেলা খেলো রাতে তো আর খাইনি আমি খেয়েছিলাম পায়েস খেয়ে যা আর এখানে এই দেখো ডাল কতটা মাকে তাও কতটা দিয়ে এসেছি অনেকটা ডাল থেকে গেছে আর এখানে আলু ভাজাও রাত্রেবেলা কেউ খায়নি আমরা আর খাবি না এই বাবা তুই তো খেলেই না রে কি অবস্থা কেকটা তো খেলেই না এই সবগুলো রয়ে গেছে আর এখানে কেউ এটা লেবুটা আর ভাতও রয়েছে এই এই এইযো এই দেখো ভাত এই যে ভাতও রয়ে গেছে শীতকাল না ভাত পুরো ঝরঝরে আছে আর এখানে এই যে মাংস রয়েছে এগুলো বেঁচে গেছে অনেকটা মাংস ছিল কালকে আর এখানে দেখো আমি সকালবেলা খেতে বসে গেছি মানে তোমাদের ভাই বেরোনোর কিছুক্ষণ পরে এটা তো আমি ভাত খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে আর দেখবে আমাদের বাড়িতে মানে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান বলতে মানে এই রান্নাবান্না আর কি এমনি রান্নাবান্না হলেও তো দেখবে যে মানে যে দিনে রান্না করবে তারপর দিন যেন বাসি মাংসটা সকালবেলা যেন ভাত দিয়ে খেতে যেন অমৃতের মতো লাগে আমার তো বেশ ভালো লাগে বাসি মাংস বাসি চচ্চড়ি খেতে তো ওটাই আর কি খেয়ে নিচ্ছিলাম আনন্দ সহকারে নাচতে নাচতে পছন্দের খাবার পেয়েছি যেহেতু তো ওটা খেয়ে নিলাম আর ভাত অল্পই ছিল দেখলে তোমরা খেয়ে নিই আজকে তো মানে আজকে রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না তোমাদের ভাই তো ওখানে খাবে ও বেরিয়ে গেছে আর আমি ভাবলাম যে ওই বাড়ি চলে যাই মাও আজকে বাড়িতে আছে আজকে যেহেতু রোববার তো ভাবলাম ওই বাড়ি চলে যাই আর আমি তো এখন একা নই বাণী আছে আমার সাথে তো ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ওর যে কাঁথা কাপড় আছে সেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছি এটা আবার সকালে নতুন একটা পেতেছি তো ওইটা পুরো গুছিয়ে গাছিয়ে নিয়ে ওর খাবার নিয়ে যাব ওখানে গিয়ে ওকে ছেড়ে দেবো আর এখানটায় দেখো ডাল আলু ভাজা থেকে গেছে আমি খেয়েছি তারপরেও থেকে গেছে এত পরিমাণে ডাল করে ফেলেছিলাম আমি আসলে মাপটা বুঝি না জানো তো তো তার জন্য ওইটুকু ডাল ছিল আবার নিয়ে যাচ্ছি ডালটা আর এখানে দেখো দরজায় তালা দিয়ে দিয়েছি এই বাইরে এই পর্দাটা করেছিলাম এটা ডবল করে দেওয়া আছে ঠান্ডার জন্য তো ওই পর্দাটাও দিয়ে দিলাম আর গুটি 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 পাই আমি একদম চললাম সেই মায়ের বাড়ির দিকে টানা ওই দেখো বানী আমার হাতে আর আমার এই হাতে ওই হাতে ব্যাগও ছিল খাবার দাবারের ব্যাগও ছিল ওই হাতে আর এক হাতে আমি ক্যামেরা করছিলাম একদম ছুটছি দেখো আসলে ছুটছি না আমি কিন্তু খুব ধীরগামী একদম ধীরে 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 হাঁটছিলাম ফার্স্ট করেছি তো তার জন্য ওরা মনে হচ্ছে না আমি জোরে জোরে ছুটছিলাম আর এখানে দেখো আমি মাদের বাড়ির এই এই জায়গাটা সাইডের জায়গাটা এটা মাদের জায়গা মানে যেখান থেকে আমি আসলাম আর কি ওই পার দিয়ে এই পুকুরটা এখানে একটা পুকুর আছে ছোট মতো তো এখানে আমি সর্ষে শাকের খোঁজ পেয়েছি বাণির জন্য খাবার খুঁজে খুঁজে বেড়াই শুধু চারিদিকে জানো তো আমাদের এখানে ঘাসের যে এত অভাব হবে বুঝতে পারিনি আমি মানে ও যেই ঘাসটা খায় নরম ঘাসটা সেটা আমি পাচ্ছি না এখানে তো অনেক দূর থেকে আমি কিছুটা ঘাস তুলে এনেছিলাম আর আজকে এই সর্ষে শাকের খবরটা পেয়েছি পেয়ে কয়েকটা একদম নরম নরম পাতা নিয়েছি দেখি ও খায় না আমার আগের যে বাণী ছিল সে কিন্তু খেত আগে দুজন ছিল আমার অনেক আগে তারা খেত তো ওকে দিয়ে দেখি ও খায় কি না আর এখান থেকে কয়েকটা গাছও নিয়ে নিচ্ছে দেখো ওই মাদের জায়গায় অনেকগুলো গাছ হয়েছে এই যে তো এখানে অনেকগুলো গাছও আমি নিয়ে নিয়েছি গোড়া সমেত ওটা আমি বাড়িতে গিয়ে বসাবো যদি মানে ও যদি খায় তাহলে ওখানে গাছ লাগালে কী বলতো ওকে আমি রোজ একটু একটু করে তুলে দিতে পারবো এখন জানি না খায় কি দেখা যাক আর এখানে দেখো সেই ছপুরানি এখানে বসে রোদ পোহাচ্ছে ও বেশ ভালোই আছে এখানে জানো তো ও আগে বাজারে থাকতো তো ঠিকমতো দুবেলা খেতেও পেত না এখানে বেশ যত্নে আছে ভালো আছে মাছ মাংস সেদ্ধ দিয়ে ভাত খায় তবে ওর একটু অসুবিধা হচ্ছে বাজারে থাকতো তো মাছ খেতো কাঁচা তবে এখন রান্না জিনিস খাচ্ছে কিন্তু এটা খাওয়াই ভালো জানো তো সেদ্ধ খাবার খাওয়াই ভালো অভ্যাসটা হতে হয়তো দেরি হবে কিন্তু ভালো আর আজকে মা রান্না করেছিল দেখো নিম পাতা নিম আলু মাখা আর মুরগির চর্বি দিয়ে বাঁধাকপি করেছিল যেটা আমার খুব ভালো লাগে খেতে আর করেছিল লাল লাল মাংসের ঝোল মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো অনেক দিন পরে বাঁধাকপি খাচ্ছিলাম বেশ ভালো লাগলো আর খাওয়া দাওয়া করে দুপুরবেলা বাড়ি চলে এসেছিলাম একটু আগে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে বাণীকে খেতে দিলাম মশারি খাটালাম কারণ প্রচণ্ড মশা মানে মুখ তো আর ঢাকা যায় না এই দুপুরবেলা গরমে আর এমনিতে আমি মুখ ঢেকে ঘুমাতে পারি না একদমই তো পুরো মুখে মশা কামড়াবে মশা একদম মানে ছেঁকে ধরবে আর কি তো তার জন্য মশারিও খাটিয়ে নিয়েছি এবার একটু ঘুমাতে যাবো শরীরটা কেমন খারাপ লাগছে জানো তো সকাল থেকে একটু ঝিমারি ঝিমানি লাগছিল এত শরীরটা খারাপ লাগছে মানে যত বেলা হচ্ছে মানে বিকেল হচ্ছে আর কি শরীরটা তত যেন আরও খারাপ লাগছে কে জানে মনে হয় ঘুমের জন্য না কি বুঝতে পারছেন একটু ঘুমাই শরীরটা মানে কি বলবো দুর্বল লাগছে ঝিমানি টাইপের লাগছে এখন আমি ফোনটা হাতে নেবো না ফোনটা চার্জে দেব দিয়ে একটু ঘুমোবো তারপর বিকেলবেলা দেখি কি হয় তো চলো বিকেলবেলা দেখা হচ্ছে সবে সন্ধে সাতটা বাজে আর এখানে কতটা ঠান্ডা পড়ে গেছে বুঝতে পারছো প্রচুর ঠান্ডা এখানে ওই যে দুপুরবেলা ঘুমালাম আর এই একটু আগেই আমি উঠেছি উঠে এডিট করছিলাম একটু ভিডিও দেখলাম ভালোই লাগছে না আজকে জানো তো কেন কি জানে মানে বিরক্তিকর একটা দিন গেল যেন আজকে কিচ্ছু ভালো লাগছে না তোমাদের ভাই ফোন করে বলছে যা বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আয় শরীর ভালো হয়ে যাবে আমার সেটাও ইচ্ছে করছে না কেন জানি না আজকে একদম ভালো লাগছে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি ঘুমিও ছিল বেড়ে অনেক কষ্টে ঘুমও আসছে না ফোনটাকে ওইখানে চার্জে দিয়ে দিয়েছি দিয়ে আর শুয়ে পড়েছি একদম ভালো লাগছে না অনেকক্ষণ পর এপাস ওপাস করতে করতে তারপর ঘুম আসলো আজকে জানি ব্লগে কিছুই নেই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি শুধু আর আসলে কি বলতো আমি কোনো কাজ আজকে করিনি সত্যি কথা যেটা তোমরা তো কাজ করলে তো তোমাদেরকে অবশ্যই দেখাতাম তোমরা দেখতে পেতে কোনো কাজই করিনি আজকে ঘুম থেকে উঠে ওই যে বাসনগুলো ছিল বাসনগুলো দুজনে মিলে নিয়ে তারপর তো ওই বাড়ি চলে গেলাম ওখানে গিয়ে কিছু করিনি তো সাথে যে কাজ বাজগুলো শেয়ার করবো কাজ বাজ করি নি আমি রান্নাও করিনি আর রাতে তোমাদের ভাই বলছে রান্না করতে হবে না খাবার নিয়ে আসবে নাকি বাইরে থেকে কি আনবে আমি জানি না আদৌ কিছু খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আমার আসলে আমি বললাম যে ভাতটা বসিয়ে দিই আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ ভাত হয়ে গেলে দেখবে তবু রাত্রেবেলা গরম গরম খাওয়া যায় বলছে তোকে আজকে রান্না করতে হবে না আজকে শুধু রেস্ট নেই শরীর খারাপ যখন আজকে আর রান্না করতে হবে না বারবার করে একই কথা বলছে আমি বলছি রান্নাটা করি বলছে রান্না করতে হবে না দেখা যাক কি হয় কি নিয়ে আসে আর এখন এখন তো উঠে আমি কিছু খাইনি এখনও উঠিনি আমি জলটাও খাইনি একদম ভালো লাগছে না ব্লগটা শুরু করলাম বিছানা থেকে আর এই সন্ধে হয়ে গেছে এখন বিছানা ও এবার উঠবো উঠে বাড়িকে খেতে দেবো বাড়িকে বিছানায় ছাড়বো খেলা করবে দেখি ওখানে একটু ঘাটাঘাটি করি ভালো লাগছে না কিছু রাতে কি খাওয়া দাওয়া হবে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর এখন আমি ওই কেকটা খাবো সকালবেলা কেকটা খাইনি ওই বাড়ি চলে গেলাম ও ভাত খেয়েছিলাম সকালে তো ভাত খেয়েছিলাম তো ভাতটা খেয়ে ওই চলে গেছি কেকটা খাইনি পায়েসটা খাইনি পায়েসটা দুপুরবেলা এসে খেয়েছি ওই থেকে এসে তারপর পায়েসটা খেয়েছি পায়েসটা মানে লোবার সামলাতে পারছিলাম না আমি তো এসে পায়েসটা খেয়ে তারপর ঘুমিয়েছি আর কোনো তো কাজবাজ বাজ কিছুই নেই আজকে মানে এত বিরক্তিকর একটা দিন গেল কিচ্ছু ভালো লাগছে না আমার মানে এনার্জি লেভেল একেবারে ডাউন হয়ে গেছে একদম কিচ্ছু ভালো লাগছে না বসতে ইচ্ছা করছে না ঘুমোতে পারছি না ঘুম থেকে ঘুমলে ঘুম থেকে ইচ্ছা করছে না কি বিরক্তি যে লাগছে কি বলবো চলো উঠে উঠে একটু ফ্রেশ হই ওরাকে কিছু দেখাতে পারি আজকে আসলে কিছু কাজই তো করি যাবি আজকে যেটা আসল কথা চলো দেখি উঠি চলো অনেক কষ্টে বিছানা ছেড়ে উঠেছি উঠে সমস্ত কাজবাজ করলাম ঘর ঠর ঝাড় দিলাম তারপর যে সকালবেলা বাসনগুলো ধুয়েছিলাম ওগুলো এখানে জল ঝরাতে দিয়েছিলাম ওগুলো তো সকাল থেকে তোলা হয়নি এত মশা ওই বাসনগুলো তুললাম আর কোন কাজ ছিল না তো এবার একটু যাচ্ছি দোকানের দিকে হাঁটতে হাঁটতে যাই ভালো লাগছে না দেখি কিছু খেয়ে আসি বেলাটাও যেন বোরিং লাগছে একদম ভালো লাগছে না আর মশারিটা তুলিনি তার কারণ দেখতে পাচ্ছ ওইদিকে ওই দেখো হয়ে গেল ওই দেখো বাণী শোনা ওখানে এখন খেলছে আর ওকে ওইভাবে রেখেছি কেন বলো তো ও না খাট থেকে মানে লাফাতে শিখে গেছে আর কোথায় পায়ে লেগে যাবে এবার দরজাটা বন্ধ করে একটু পরে মানে দোকান থেকে ঘরে চলে আসবো তখন দরজাটা বন্ধ করে ওকে ছেড়ে দেবো ও ঘরে খেলা করবে এখন রেখেছি আমি দোকান থেকে ঘুরে আসি ও থাক খেলু খেলু করবে ভেতরে তাহলে ও তো বোঝে না বাচ্চা মানুষ বেরিয়ে যাবে আর আমাদের দরজা পুরো টিন টিনের দরজা তো নিচটা পুরোটা ফাঁকা তো ওই জন্য আর কি ওকে ওরম রেখেছি মশাইটা ওই জন্য আর তুলিনি এখন তো চলো যাই দোকানে দেখি কি খাই খিদে খিদেও পাচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে এখন আর তো চলো যাওয়া যাক আর আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আমার কিছুই পছন্দ হয়নি আর এখানে দেখো আমি শুনেছিলাম খরগোশ নাকি পোষ মানে না বাণীকে দেখো আমি ছুটে ছুটে এদিকে আসবো ও আমার সাথে সাথে এদিকে আসবে আমি ওদিকে যাব ও আমার সাথে সাথে ছুটে ছোটো এদিকে যাবে প্রত্যেক দিন এটা করেও আমার সাথে কখনো ক্যামেরা করি না আজকে করলাম এতে কিন্তু আমার এক্সারসাইজও হয়ে যাচ্ছে আর ও একটু খেলা করছে মজা পাচ্ছে ও বেশ পোষ মেনে গেছে আমার শুধু বেরোতে চাইছে ও লাভ কাটবে খাটের উপর থেকে দেখো না কত জোরে লাভ কাটবে দেখো খুলে দিলে ওকে আর তারপর ও বাইরে বেরিয়ে যাবে এখানে দেখো আমি পর্দার আড়ালে লুকিয়ে গেছিলাম ও আমাকে খুঁজছে দেখো ওই কোনায় ভালো করে দেখো ও চারিদিকে খুঁজছে আমাকে আর আমি পর্দার আড়ালে লুকিয়ে গেছি গিয়ে এখান থেকে ক্যামেরা করছিলাম দেখো ও চারিদিকে খুঁজছে আমি যাব তো ছুট আসবে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ও এত পোষ মেনে গেছে আমার আসলে সবসময় আমার সাথে সাথে থাকে তো ওই দেখো ওই দেখো আমার মুখ শুকবে মুখের ওপর মানে গা হাতে নিলে মুখে চাটবে মানে আদর করে আর কি ওটা ওদের আদর এই দেখো ছেড়েছি এবার কাণ্ডটা দেখো কি করবে দেখো দেখো ওই দেখো আমার সাথে সাথে আমি ছুটে আসছি ওদিকে যাবো ওদিকে যাবে দেখবে এই দেখো ওই দেখো আমি যেদিকে যাব ও সেদিকেই ছুটবে এখন এই কেকটা খাবো দোকানে গেছিলাম কিছু ভালো লাগলো না ওই দেখো লাফটা দিলো দেখলে এবার শয্যা বাইরে চলে যাবে ও দেখো এই জন্যে আমি ওকে নিচে ছাড়তে চাই না খাট থেকে তো নাপতে শিখে গেছে কিছু করার নেই আর আর বাইরের দরজাটা পুরো ফাঁকা যেন তো খুব ভয় লাগে বে বেড়াল চারিদিকেই ঘোরাঘুরি করছে ওর তো শত্রু না ভালো লাগে কিন্তু ওর তো শত্রু ওই জন্য আমি ওকে একদমই ছাড়তে চাই দেখো কোলে নিয়ে আদর করছি ছটপট ছটপট করছে ও কিছু তো থাকবে না নিচেই নামবে ও তারপরে ওকে আবার ওখানে রাখলাম ওই কিছুক্ষণ থাক ওখানে তারপর তোকে আমি নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ খেলবো তোর সাথে তারপরে তোকে আবার ঢুকিয়ে দেবো এখানে বিছানায় অনেকটা বড় বিছানা জায়গা ওর বড় মানে ওর বেশি বড় জায়গাটা ওর জন্য রেখেছি বিছানায় আমি একটা সাইডে একদম কোনায় কোনায় রেখেছি জায়গা একটুখানি ওইখানে আমি বসে এডিট করব এ করব আর ওর জন্য বড় জায়গা রেখেছি তো চলো আজকের ব্লগটা শেষ করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও লাইক করে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাইকে লাভ ইউ টাটা